হাই বন্ধুরা, মাই ফ্যামিলি ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটি ইটিং শো নিয়ে। আজকে আমি একা, আজকে ঋষভ আসেনি, ঋষভের বাবা আসেনি, আজকে আমি একা এসেছি। আর আজকে মাছ, এই জন্য দুজনে কেউ আসেনি, আমি একা এসেছি। এখানে এই মাছের মাথা দিয়ে ডাল করেছি, আর এই মাছের ডিম, পেঁয়াজ, লঙ্কা দিয়ে এটা একটা চমতো করেছি, আলু ভাজা, সঙ্গে মাছ ভাজা, আর বিট গাজর ভাজা, লঙ্কা পেঁয়াজ এটাই নিয়ে বসেছি। আজকে মাছ বলে ঋষভ আসেনি। তাহলে বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা, আমি এখন লাঞ্চ নিয়ে বসেছি। আজকে একটু হালকা খাবার নিয়ে বসেছি, গরম খুব। শুরু করছি আমি এই মাছের মাথা দিয়ে ডাল, আমার খুব ভালো লাগে। মাছের মাথা, এই বিট গাজর ভাজা, বিট গাজর ভাজা আমার খুব ভালো লাগে খেতে। মাছের মাথা, মাছের মাথা দিয়ে ডাল খুব প্রিয় আমার। আলু ভাজা, মাছের ডিমের পকোড়া, আলু ভাজা দিয়ে ডাল আরো ভালো লাগে। মাছ ভাজা, একটু ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জল ছাড়া হচ্ছে না এত গরমে। এত গরমে একটু হালকা খাবার না হলে ভালো লাগে না। খুব ভালো হয়েছে ডালটা, আর খেয়ে নিলাম।
মাছ আমার খুব পছন্দের। আমার তো লাঞ্চ করা হয়ে গেল, আপনারা অবশ্যই বাড়িতে করে নিন। মাছ হয়েছে, যে ঋষভ আসেনি, ঋষভের বাবা আসেনি। মাছের ডিমের পকোড়া পেঁয়াজ ধনে পাতা লঙ্কা দিয়ে খুব সুন্দর খেতে হয়। মাছের ডিমের বড়ার তরকারি খুব ভালো হয়। তাহলে বন্ধুরা, আমার তো লাঞ্চ হয়ে গেছে, আপনারা অবশ্যই বাড়িতে লাঞ্চ করে নিন। আর আর কী বলবো, আজকের মতো আসি, পরের একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।